এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, আজ ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের দ্বিতীয় দিন। আমরা জানি যে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল থেকে আজ পর্যন্ত এই তৃতীয় দিনের তৃতীয় যে বৈঠক ইন্ডিয়া জোটের, সেই তৃতীয় বৈঠক চলছে এবং আজকে সেই দ্বিতীয় দিন। এবং এই বৈঠকে, দ্বিতীয় দফার এই বৈঠকে আজ কী কী উঠে আসতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। একদিকে যেটা জানা গিয়েছিল যে প্রথম বৈঠক হয়েছিল পাটনাতে 23 জুন প্রথম বৈঠক হয়েছিল এবং দ্বিতীয় বৈঠক হয়েছিল বেঙ্গালুরুতে 17 জুলাই এবং 18 জুলাই। ওই দিন দুইবার, দুদিন ধরে বৈঠক হয়েছিল এবং আজ দ্বিতীয় বৈঠক, দ্বিতীয় দিনের তৃতীয় বৈঠকের দ্বিতীয় দিন আজকে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, প্রধানমন্ত্রীর মুখ, ইন্ডিয়া জোটে কে হবে সেই নিয়েও আলোচনা হতে পারে, পতাকা কি হবে, প্রতীক কি হবে সেই নিয়েও আলোচনা হতে পারে। এবং যেটা জানা গিয়েছে যে সমস্ত দল যারা এই মুহূর্তে ওই তৃতীয় বৈঠকে রয়েছে, এই মুহূর্তে 28টি দল রয়েছে এই তৃতীয় বৈঠকে। প্রথম দিনের বৈঠকে অর্থাৎ পাটনায় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে 17টি দল ছিল। তখন নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আমন্ত্রণে 17টি দল সেখানে যোগ দেয়। তখনও যদিও ইন্ডিয়ার নাম ঘোষণা করা হয়নি, পরবর্তী ক্ষেত্রে বেঙ্গালুরুতে যখন 17 এবং 18 জুলাই দ্বিতীয় বৈঠক হয় তখন 26টি দল সেখানে যোগ দিয়েছিল। আজ এই তৃতীয় বৈঠকের দ্বিতীয় দিনে 28টি দল যোগ দিয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে এবং 63 জন দলীয় কর্মীরা রয়েছেন এমনটা জানা যাচ্ছে। এবং সেখানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে এই বৈঠক, আজ দ্বিতীয় দিনের বৈঠক। বৈঠকে আছেন 28টি দলের 63 জন প্রতিনিধি। প্রথম দিনের বৈঠক হয়ে গিয়েছে, আজ দ্বিতীয় দিনের তৃতীয় বৈঠকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কি উঠে আসে সেদিকে নজর আছে। এবং দ্বিতীয় এবং সমস্ত রাজনৈতিক দলের যারা কর্মকর্তারা সেই বৈঠকে রয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন এবার হাতে সময় অনেক কম, এবার একেবারে সরাসরি 2024-এর যে লোকসভা নির্বাচন সেদিকেই নজর রেখে এগিয়ে আসতে হবে। যেটা জানা যাচ্ছে যে 2রা অক্টোবর যাবতীয় যা যা কর্মসূচি, প্রায় 7-8খানা কর্মসূচি ঘোষণা হবে বলে এমনটাই জানা গিয়েছে। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই জন্মদিনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।